শিশুর মস্তিষ্ক বিকাশের সহায়ক 12টি খাবার। বলা হয়ে থাকে যে শিশুর মস্তিষ্কের বিকাশ বা ব্রেন ডেভেলপমেন্ট গর্ভাবস্থায় হয়ে যায়, কিন্তু মানুষের বিকাশ আসলে একটা চলমান প্রক্রিয়া। বিভিন্ন বয়সে বিভিন্ন পর্যায়ে মস্তিষ্ক বিকশিত হয়। প্রথম কয়েক বছর শিশুরের বিকাশ খুব দ্রুত হয়ে যায়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো এ প্রক্রিয়াটি ধীরে ধীরে সম্পন্ন হয়। মস্তিষ্কের সুস্থ বিকাশ নিশ্চিত করতে সুষম খাদ্যের ভূমিকা অনেক। চলুন জেনে নেই এমন সব খাদ্যের নাম আর পুষ্টি কথা। এক, বুকের দুধ। 6 মাসের কম বয়সী শিশুদের জন্য একমাত্র সুষম খাদ্য হচ্ছে মায়ের দুধ। 2 বছর পর্যন্ত অন্য খাবারের পাশাপাশি বুকের দুধ খাওয়া চলতে থাকে। এতে রয়েছে সব ধরনের ভিটামিন, অ্যান্টিবডি, মিনারেল, ফ্যাট, প্রোটিন, সবই শিশুর সুস্থ বিকাশের জন্য জরুরি। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী, শিশুর সুস্থ বিকাশের সহায়ক। 2, কলা। কলা পটাশিয়ামে ভরপুর। কলা হচ্ছে সবচেয়ে নিরাপদ উৎস আপনার শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য। কলা খাওয়াতে ঝামেলাও কম। হাত ধুয়ে আঙুল দিয়ে চটকে শিশুকে খাইয়ে দেওয়া যায়। সব শিশুরাই কলা খেতে কম বেশি পছন্দ করে। পটাশিয়াম ছাড়াও এতে রয়েছে আয়রন, ভিটামিন B6, ভিটামিন সি ও ক্যালসিয়াম। আপনার শিশুর জন্য কলা দিয়ে এ মিক্সার বানাতে পারেন। একটা কলা, আগের রাতে ভেজানো কিশমিশ, কাজু বাদাম, আলমন্ড বাদাম আর দুধ একসঙ্গে ব্লেন্ড করে নিন। সঙ্গে স্বাদ বাড়াতে চিনি বা মধু দিন। শিশু মজা করে খাবে। 3, শাক লতা পাতা। আমরা জানি ব্রেনের জন্য আয়রন খুবই দরকারি। লাল শাক, পালং শাক, মোলা শাক, ডাঁটা শাক, সরিষা শাক, হেলেঞ্চা শাক, ধনে পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, আঁশ আর নানা রকম ঔষধি গুণ। শিশুরা যখন সলিড খাবার খেতে শুরু করে তখন আমরা নরম খিচুড়ি করে খাওয়াই, সঙ্গে দেই নানা রকম সবজি, শাক আর ডাল। প্রতিবার নতুন করে খিচুড়ি রান্না করার সময় 1 বা 2 ধরনের শাক লতা পাতা দিন সঙ্গে, অথবা স্যুপ করেও খাওয়াতে পারেন। 4, লাউ এবং কুমড়া। লাউ বা কুমড়া জাতীয় সবজি, ঝিঙ্গা, চিচিঙ্গাতে রয়েছে আয়রন, ভিটামিন সি ও এ। মস্তিষ্কের সুস্থ বিকাশের জন্য ভালো, আবার বাজারও সবসময় কিনতে পাওয়া যায়। এই সবজিগুলো মিষ্টি স্বাদের হওয়ায় শিশুও খেতে পছন্দ করবে। 5, ছোলা। ছোলা আঁশ ও আয়রন সমৃদ্ধ। গুরুপাক প্রোটিন হওয়ায় শিশুর হজমের সমস্যা হতে পারে, তাই শিশুর জন্য ছোলা রান্না করলে সঙ্গে রসুন দিন। শিশুর সমস্যা হলে 8 মাস বয়সের পরে ছোলা দিন। মিক্সার ছোলা, রসুন আর আদা দিয়ে সেদ্ধ করে পিউরি বানিয়ে নিন। সঙ্গে মিশিয়ে দিন অল্প লবণ আর অল্প লেবুর রস। 6, মাছ আর মাংস। মাংসে থাকে প্রচুর জিঙ্ক, আয়রন, প্রোটিন, যা শিশুর মস্তিষ্কের সুস্থতা নিশ্চিত করে। মাছ আর মাছের তেলে আছে প্রোটিন আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা শিশুকে মানসিকভাবে চটপটে হতে সাহায্য করে। মাছ বা মাংসের স্যুপ করে খাওয়াতে পারেন চাইলে, নয়তো পাঁচমিশালি খিচুড়ির সঙ্গে মাংস মিশিয়ে খাওয়াতে পারেন। সঙ্গে দিন আলু আর গাজর, সুস্বাদু হবে শিশুর জন্য। 7, সবার প্রিয় ডিম। শিশুরা ডিম খেতে খুবই পছন্দ করে, আমরা বড়রাও অবশ্য কম পছন্দ করি না। ডিমের পুষ্টিগুণেরও শেষ নেই। ডিম সহজলভ্য প্রোটিনের উৎস হিসেবে পরিচিত হলেও এতে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও লুটিন। আর রয়েছে কুলিন, যা ফুসফুসের জন্য ভালো, স্মৃতিশক্তি বাড়াতেও সহায়ক। ডিমের কুসুম আর সাদা অংশ দুটিই শিশুর জন্য উপকারী। 8, দানাদার শস্য। দানাদার শস্য যেমন তিল, কালিজিরা, ওটস, আদা, ময়দা, ভুট্টা, এসব শিশুর মনোযোগ বাড়াতে সাহায্য করে। রক্তের গ্লুকোজ নিঃসরণকে স্থিতিশীল এবং ধীর করে, ফলে শিশু সহজে যে কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারে। 9, ওটস। ওটসে আছে জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন ই, তাছাড়া প্রচুর পরিমাণে আঁশ তো আছে। ওটস স্মৃতিশক্তি বাড়াতেও কার্যকর, আপনার শিশুর শরীর আর মস্তিষ্ক দুটোতেই শক্তি সরবরাহ করবে। ওটস মিক্সার, ওটস ঘন দুধের সঙ্গে ক্ষীরের মতো রান্না করে খাওয়ান, শিশু খুবই পছন্দ করবে। 10, ডাল জাতীয় শস্য। নানা প্রকার ডাল যেমন মসুর, মুগ, কলাই, খেসারি, সিমের বীজ, এগুলিতে আছে প্রচুর ফাইবার আর প্রোটিন। ডাল রান্না করতেও সুজা পুষ্টিগুণও সেরা। পাঁচমিশালি ডাল ও সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ান শিশুকে।
সবজি হিসেবে দিন আলু, গাজর, বেগুন, পালং শাক বা অন্য যে কোনো একটি করে শাক। 11. দই। দইও মস্তিষ্কের বিকাশে সহায়ক। নিউরো ট্রান্সমিশন আর মস্তিষ্কের টিস্যু সুস্থ বিকাশের জন্য উপকারী হচ্ছে দই। টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে বা মিষ্টি দই খাওয়ান, সঙ্গে শিশুর প্রিয় কোনো ফল চটকে মিশিয়ে নিন, শিশুও খুশি, পুষ্টিগুণ নিশ্চিত। 12. বাদামের বাড়গু। বাদামের ভিটামিন ই আর তেল ত্বকের জন্য খুবই উপকারী, মস্তিষ্কের জন্য কম উপকারী নয়। ওয়ালনাট, কাজু বাদাম, আলমন্ড, চীনা বাদাম, পেস্তা বাদাম সব ধরনের বাদামই খাওয়ান শিশু। এক এক ধরনের বাদাম থেকে শিশু এক এক রকম পুষ্টি পাবে। বাদাম আর শুকনো ফল ব্লেন্ড করে গুঁড়ো করে রাখুন, দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারবেন যখন তখন। শিশুকে যখন নতুন নতুন কোনো খাবার খাওয়ান তখন অল্প পরিমাণে খাইয়ে অভ্যস্ত করান। কোনো খাবারে পেট খারাপ হলে কিছুদিনের জন্য বন্ধ রাখুন খাওয়ানো। অ্যালার্জি থাকলে সে খাবারটা আর খাওয়াবেন না। শিশুর পাকস্থলী বয়স হওয়ার সঙ্গে সঙ্গে হজম করার ক্ষমতাও বাড়বে, তাই ধীরে সুস্থে নতুন খাবারে অভ্যস্ত।